সালামু আলাইকুম কৃষি উদ্যোক্তা ভাই বোন বন্ধুরা, আজকে আমরা জানবো পটল চাষের আদ্য প্রান্ত। পটলের বৈজ্ঞানিক নাম হচ্ছে ট্রাইকোডান্থোস ডিওকা। এটি ভারতের পূর্ব অঞ্চলে, বিশেষ করে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, উত্তরপ্রদেশ এবং বাংলাদেশে ভালো জন্মায়। এতে প্রচুর পরিমাণে শর্করা, ভিটামিন এ ও ভিটামিন সি আছে। এছাড়া এতে অল্প পরিমাণে ম্যাগনেসিয়াম, তামা, পটাশিয়াম, গন্ধক ও ক্লোরিন আছে। পটল কিছুটা শসা ও ক্ষীরা গোত্রের উদ্ভিদ। 45 থেকে 50 দিনের মধ্যে ফসল তোলা যায়। 3 থেকে 4 দিন পরপর পটল তোলা যায়। তরকারি হিসেবে পটলের বেশ চাহিদা আছে। পটলের শ্রমিক খরচ কম। পটল লম্বায় 5 থেকে 15 সেমি পর্যন্ত হয়ে থাকে। পটলের পুষ্টিগুণ প্রচুর। পটলে হজম শক্তি বাড়ায়, কাশি জ্বর, রক্ত দুষ্টি কমায়, কৃমি সারায় এবং শরীর ঠান্ডা রাখে। মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। পটল বাংলাদেশের সব জায়গাতেই জন্মায় না। বৃহত্তর রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা ও কুষ্টিয়া ও যশোর জেলায় ব্যাপকভাবে পটলের চাষ করা হয়। বর্তমানে ফরিদপুর ও খুলনা জেলায় পটল চাষ হচ্ছে। গ্রীষ্ম ও বর্ষাকালে যখন সবজির অভাব দেখা দেয়, তখন পটল গুরুত্বপূর্ণ সবজি হিসেবে কাজ করে। জাতভেদে পটলের ফলন প্রতি হেক্টরে 4 থেকে 15 টন পর্যন্ত হয়ে থাকে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পটলের 2টি জাত আবিষ্কার করেছে, যেগুলো উচ্চ ফলনশীল এবং রোগবালাই প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। সেটা হচ্ছে বাড়ি পটল ওয়ান এবং বাড়ি পটল টু, যেটার হেক্টর প্রতি ফলন হচ্ছে 30 থেকে 38 টন।